আসলে পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি যেটাই বলি না কেন আমরা যদি পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকতে চাই সবকিছু মিলিয়ে আমাদের কিছু জিনিসের প্রয়োজন আছে যে জিনিসটা আসলে আমাদের একান্ত খুব প্রয়োজন কিন্তু আমরা যে জিনিসটা করি সেই জিনিসের মধ্যে দেখা যায় যে হয়তো কোনোটাতে আমরা অতিরিক্ত করে ফেলাই কোনোটাতে আবার কম করি কোনোটা আবার কিছুই করি না কোনোটা সমান ভাবে করি তো আমি আপনাদের চিত্রটা দেখাচ্ছি একটু দেখবেন এখানে দেখতে পাচ্ছেন একটা চারটা ছবি আছে যে চারটা ছবির মধ্যে তার সামনে একটা ইয়ে আছে এই যে এইটা হলো এটা যেটা দেখতে পাচ্ছেন পৃথিবী তারপরে টাকার নেশা তারপরে আছে পড়ার নেশা তারপরে আছে পড়া এবং টাকার নিশা তারপরে কোনো নেশা নাই এখানে টাকার নেশা তারপরে পড়ার নেশা তারপরে পড়া এবং টাকার নেশা এবং কোনো নেশা নেই সামনে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা পৃথিবী এই পৃথিবীটাকে ভালোভাবে দেখতে গেলে আপনার শুধুমাত্র টাকার শুনতে হবে না বা পড়ে শুধু জ্ঞান অর্জন করলে হবে না পড়া এবং টাকা অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে টাকাও ইনকাম করতে হবে তারপরে কোনো নেশা নাই যেটা এখানে বোঝাচ্ছে অর্থাৎ সে শুধু খায় আর ঘুমায় তার কোনো আশা ভরসাই নেই প্রথম চিত্রটা দেখেন এমন টাকা ইনকাম করছে টাকা ইনকামের নেশায় সে এত উচ্চতায় উঠছে পৃথিবীর থেকে পৃথিবীর অনেক কিছু থেকে সে দূরে আছে আর যে জ্ঞান অর্জন করতেছে সে পৃথিবীর কিছু অংশ দেখতে পারতেছে আর যে জ্ঞান অর্জন করতেছে এবং টাকা ইনকাম করতেছে দেখেন সে পৃথিবীটাকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছে আর যে কোনো কিছুই করে না সে দেখেন পৃথিবীর কোনো কিছুই দেখতে পাচ্ছে না এখন এইখানে যে জিনিসটা আমাদের কোনটা বেশি প্রয়োজন আমাদের এখানে দেখেন টাকার নেশা এটা চলবে না শুধু জ্ঞান অর্জন এটাও চলবে না তারপরে কোনো কিছুই করে না যদি বসে বসে খাই বা কোনো কোনো রকম কোনো নিশা নাই এটা চলবে না চলবে কোনটা এই যে যে জ্ঞান অর্জন করতেছে এবং টাকাও ইনকাম করতেছে তার জন্য পৃথিবীটাকে একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আমি আশা করছি যে আপনারা এই ভিডিও মানে সচিত্র প্রতিবেদনটা বা ভিডিও চিত্রটা যেটা দেখলেন এটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমি জানি না তবে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এই পৃথিবীটাকে ফুল ফেজ দেখতে গেলে অর্থাৎ ক্লিয়ারলি দেখতে গেলে আমাদের জ্ঞান অর্জনও করতে হবে এবং টাকাও ইনকাম করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন